নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ রান্না করছি ঝিঙে এবং আলু দিয়ে রুই মাছের ঝোল। এখানে আমি ঝিঙে আর আলু নিয়েছি, সঙ্গে অবশ্যই রুই মাছ। প্রথমে রুই মাছটা লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে মিনিট দশেক রেখে দেবো। এই রান্নাটা অত্যন্ত সহজ, খুব কম সময়ের মধ্যে কম উপকরণে আপনারা ঘরে করতে পারেন। ফ্রাইং প্যানে সর্ষের তেল নিচ্ছি, তেল খানিকক্ষণ গরম হলে তার মধ্যে আমরা মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখানে মাছগুলো আস্তে আস্তে আমরা দিয়ে দিব। খুব কড়া করে মাছ ভাজবো না, হালকা করে মাছগুলো ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আরেকটি প্যানে আমরা সর্ষের তেল নিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা সামান্য নাড়াচাড়া করে এর মধ্যেই আলু এবং ঝিঙে আমরা দিয়ে দেব। বেশ খানিকক্ষণ সবজিগুলো নাড়াচাড়া করুন। দেখুন, মাছগুলো ভেজে আমরা আলাদা তুলে রেখেছি। অন্য একটি পাত্রে হলুদ এবং লঙ্কা গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রাখলাম। সবজিগুলো বেশ খানিকক্ষণ ভাজতে হবে। আপনারা অন্য আরও সবজিও এর সঙ্গে মেশাতে পারেন, কুমড়ো দিতে পারেন বা আরও অন্য ধরনের সবজি, ডাঁটা বা বরবটি, অনেক কিছুই দিতে পারেন। এবার ভিজিয়ে রাখা হলুদ এবং লঙ্কা গুঁড়ো আমরা মিশিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো ধীরে ধীরে এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। মিনিট পাঁচেক মাছ ঝোলের সঙ্গে ফুটবে, তারপরে আমরা গ্যাস থেকে মাছের ঝোল নামিয়ে দেব। আমাদের মাছের ঝোল রেডি।